স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঐতিহ্য ধরে রেখে রাজশাহীকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এসইউবি আয়োজিত ঐতিহ্যে রাজশাহী শহর শীর্ষক সেমিনারে বললেন রাশিদ মিয়ার লিটন। মানব সেবায় এগিয়ে যাবে শহীদ জামিল ব্রিগেড বললেন সাংসদ ফজলে হোসেন বাদশা। রাজশাহী মহানগরীতে সাইবার অপরাধে এক যুবককে আটক করেছে পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ঐতিহ্যে রাজশাহী শহর শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগর ভবনে সিটি হল সভাকক্ষে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সেমিনারে সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল কবির। অনুষ্ঠানে রাশিদ মিয়র ও অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাশিদ মিয়র বলেন, গৌরবময় ঐতিহ্যবাহী প্রাচীন শহর রাজশাহী, এ নগরীতে জন্মগ্রহণ করে আমরা নিজেকে গর্বিত মনে করি। হযরত শাহ মখদুম রূপোর রহমতুল্লাহ আলাহি এ নগরীতে ইসলাম ধর্ম প্রচারে এসেছিলেন। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে এ নগরীটি প্রতিষ্ঠা লাভ করে। ইতিহাস থেকে জানা যায় শহরের গোড়াপত্তন হয়েছিল ঘোড়ামারা, কুমারপাড়া, কালেক্টরেট ভবনসহ কয়েকটি এলাকাকে কেন্দ্র করে। পূর্ব থেকেই হিন্দু ও মুসলিমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘি পুনরুদ্ধার করা হয়েছে। সোনাদীঘির চারপাশে গড়ে ওঠা স্থাপনা ভেঙে সোনাদীঘিকে উন্মুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, রাজশাহীতে নৌবন্দর স্থাপনের পরিকল্পনা রয়েছে। ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান হতে রাজশাহী পর্যন্ত পদ্মা নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে নৌরুট চালু করা সম্ভব হলে রাজশাহীতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, অর্থনীতি শক্তিশালী হবে। রাজশাহীর অর্থনীতিকে শক্তিশালী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্পনগরী ২, চামড়া শিল্প পার্ক ও বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। সেমিনারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার। এসইউবির পরিচিতি উপস্থাপন করেন এসইউবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহির খান। সেমিনারে বক্তারা বলেন, রাজশাহী প্রাচীন নগরী। এই নগরীতে বড় কুঠি, বরেন্দ্র গবেষণা জাদুঘর সহ অনেকগুলো ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। যুগের প্রয়োজনে নগরায়ণ ও বহুতল ভবন গড়ে উঠেছে। রাজশাহীর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণ করে পরিকল্পিতভাবে নগরীকে গড়ে তোলার সুযোগ রয়েছে। রাজশাহীর স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড তাদের সেবামূলক কর্মকাণ্ডের 101তম দিন অতিক্রম করেছে। করোনা পরিস্থিতিতে বিনামূল্যে অক্সিজেন, অ্যাম্বুলেন্স সহ নানা ধরনের স্বাস্থ্যসেবা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আত্মপ্রকাশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নিয়ন্ত্রিত এই সংগঠনটি। এ উপলক্ষে বুধবার বেলা 11টায় রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। করোনাকালে তিনি এই সংগঠনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সাংসদ বাদশা বলেন, করোনা আক্রান্ত রোগীর সেবায় যখন স্বজনরা মুখ ফিরিয়ে নিচ্ছিল তখন ব্রিগেড সদস্যরাই তাদের সেবা করেছে, রোগীদের নিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছে, রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে মাস্ক বিতরণ সহ মানুষকে সচেতন করেছে। করোনা রোগীকে ব্রিগেডের সদস্যরা তাদের নিজের আত্মীয় স্বজন মনে করেছে। তিনি বলেন, রাজশাহীতে করোনা মোকাবিলায় জামিল ব্রিগেড যেমন সফল হয়েছে তেমনই দুর্নীতির বিরুদ্ধেও ব্রিগেডের সদস্যদের কাজ করতে হবে। সমাবেশ থেকে জানানো হয়, করোনা সচেতনতায় জামিল ব্রিগেডের পক্ষ থেকে এ পর্যন্ত 2 লাখ পিস মাস্ক ও 2.5 লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। করোনা রোগীদের 24 ঘন্টা সেবা দিচ্ছে 3টি অ্যাম্বুলেন্স, 50টি সিলিন্ডারের মাধ্যমে দেয়া হচ্ছে বিনামূল্যে অক্সিজেন সেবা। এ পর্যন্ত 7,700 মানুষকে বিনামূল্যে করোনা টিকার জন্য অনলাইনে নাম নিবন্ধন করে দেয়া হয়েছে। পাশাপাশি 4 জন চিকিৎসকের মাধ্যমে টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে। ব্রিগেডের সদস্যরা দাফন এবং সৎকারেও সহায়তা করে আসছেন। এসব কার্যক্রম চলবে। মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে এবং জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিস প্রামাণিক দেবুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন শহীদ রাসেল ব্রিগেড,
ঢাকার প্রধান সমন্বয়ক সাদাকাত হোসেন বাবুল, নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক, কবিগুঞ্জের সাধারণ সম্পাদক ও জামিল ফাউন্ডেশনের সভাপতি আরিফুল হক কুমার সহ অন্যান্যরা। আমরা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমরা ডিসেম্বর মাস পর্যন্ত এটা চালিয়ে যাব। আমরা শুনেছি ডিসেম্বর মাসের মধ্যেই দেশে 100% মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় গোপনে মোবাইল ফোনে আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। পুলিশ সাইবার সাপোর্ট অফ ওম্যান ফেসবুক পেজে ভুক্তভোগী নারীর এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যুবক রাতুলকে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। তথ্য প্রমাণ পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পেয়ে বুধবার দুপুর 2টায় চন্দ্রিমা থানার জামালপুর চকপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার মহানগর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুহুল কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার সাজিদ হোসেন। গ্রেফতারকৃত আসামি নিয়ামুল হোসেন রাতুল মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর পদ্মা আবাসিক এলাকার মোহাম্মদ হোসেন রানার ছেলে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাইবার স্পেসে হয়রানির শিকার একজন নারী পুলিশ সাইবার সাপোর্ট অফ ওমেন সার্ভিসের ফেসবুক পেজে সাইবার স্পেসে হয়রানির অভিযোগ করেন যে একটি ফেসবুক আইডি থেকে গোপনে ধারণকৃত তার আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে। অসহায় নারীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় গত 27 আগস্ট 2021 বাংলাদেশ পুলিশের পুলিশ সাইবার সাপোর্ট অফ ওম্যান ফেসবুক পেজে প্রতিকার চেয়ে অনুরোধ করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ওই নারী ভিকটিমের দেয়া তথ্য প্রমাণ পর্যালোচনা করে মোহাম্মদ নিয়ামুল হোসেন রাতুলের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিম চন্দ্রিমা থানায় এসে একটি মামলা রুজু করে। উক্ত মামলার প্রেক্ষিতে রাতুলকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজশাহীর বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে 80-এর দশকের ছাত্র সংগ্রাম পরিষদ। বুধবার সকাল 11টায় নগরীর লক্ষ্মীপুর এলাকায় একটি ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন 80-এর দশকের ছাত্র নেতা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সভা সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রাগিভা হাসান মুন্না। সভায় দেশের রাজনীতিতে দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ বন্ধ করা, বিতর্কিতদের বের করে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালানো, প্রকৃত রাজনীতিকের হাতে রাজনীতি ফিরিয়ে দেওয়া সহ 6টি প্রস্তাবনা পাঠ করে শোনানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন সহ 80-এর দশকের সাবেক ছাত্র নেতারা। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী জেলা কমিটির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। নগরীর কোর্ট শহীদ মিনারের সামনে বুধবার দুপুর 12টা থেকে ঘণ্টাব্যাপী আন্তর্জাতিক মানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে 3 বছরের রূপান্তরে অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধ করার আহ্বান জানান। বিএনবিসি 2020-এর জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও নির্দেশিত 4 দফা বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের মাধ্যমে 4টি মন্ত্রণালয়ের দাবি সমর্থনে ও দাবি বাস্তবায়নের অনুরোধ সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় আইডিইবি রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী শহীদ সরওয়ার্দী সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনের 4টি দাবি তুলে ধরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত 4 দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। বুধবার দুপুরে নাটোর কালেক্টরেট ভবনের সামনে সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব চৌধুরী সাজ্জাদ আরফিন, আইডিএবি জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ নেতৃবৃন্দ। এই সময় বক্তারা বলেন, একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত চলমান 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে হ্রাস করে 3 বছরের রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধক সহ 4 দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার কফিনে শেষ পেরেকটি মারার আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বৈশ্বিক মহামারীর মধ্যেও দেশের 5 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সরকারি বেসরকারি পলিটেকনিকে অধ্যয়নরত 4 লক্ষাধিক ছাত্র শিক্ষকগণ চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা স্বল্পতম সময়ের মধ্যে তাদের দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।